হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি লম্ববৃত্তাকার মিরর চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত হবে অপশন এ 27:20, অপশন বি 20:27, অপশন সি 4:9, অপশন ডি 9:4। আমরা প্রথমেই ব্যাসার্ধের অনুপাত ধরে নিচ্ছি সাধারণ অনুপাত এক্স, এবং উচ্চতা সাধারণ অনুপাত ধরে নিচ্ছি ওয়াই। তাহলে সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় চঙের ক্ষেত্রে আমরা এক এক করে ব্যাসার্ধ এবং উচ্চতা গুলো বের করে নিচ্ছি। তাহলে প্রথম চঙের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2x, এবং দ্বিতীয় চঙের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত? 3x। একইভাবে এখানে যদি আমরা একক বলে লিখি, কারণ আমাদের একক জানা নেই, তাহলে আমরা একক বলে লিখলাম। এবং প্রথম চঙের উচ্চতা হচ্ছে কত? 5y একক, এবং এই দ্বিতীয় চঙের উচ্চতা হচ্ছে 3y একক। তাহলে সেক্ষেত্রে প্রথম চঙটার যেটা আয়তন হবে, প্রথম চঙের আয়তন কত হবে? প্রথম চঙের আয়তন হবে পাই আর স্কোয়ার, মানে কত? 2x এর হোল স্কোয়ার ইনটু h, মানে কত? এখান থেকে দেখো 5y। তাহলে এখানে হয়ে গেল প্রথম চঙের ক্ষেত্রে এটা, এটা হয়ে গেল প্রথম চঙের ক্ষেত্রে আয়তনের আয়তনের কোন আয়তন, এখানে এটি প্রথম চঙের ক্ষেত্রে আয়তন 5y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? দেখো এখান থেকে পাচ্ছি 4 × 2 = 5, তার মানে কত? 4 × 5 = 20, তাহলে 20πx² y ঘন একক। এটি হলো প্রথম চঙের ক্ষেত্রে। দ্বিতীয় চঙের ক্ষেত্রে আয়তন হচ্ছে কত? পাই আর স্কোয়ার, আর মানে কত? 3x, তাহলে 3x এর হোল স্কোয়ার ইনটু h, মানে কত? 3y, তার মানে কত হয়ে যাচ্ছে দেখো? 9 × 3 = 27, তাহলে 27πx² y। এটা হয়ে গেল দ্বিতীয় চঙের ক্ষেত্রে আয়তন এত ঘন একক। তাহলে এদের দুজনের অনুপাত কত হয়ে যাবে? এদের দুজনের অনুপাত হবে 20πx² y = 27πx² y, এটা ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে দেখো 20:27। তার মানে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।